অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান। তীব্র দাবদাহে পড়ছে দেশ, রেকর্ড 43.8 ডিগ্রি তাপমাত্রা যশোরে, হিট স্ট্রোকে এক সপ্তাহে 10 জনের মৃত্যু। এবং স্কুল মাদ্রাসা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বহাল থাকছে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে, তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এই কথা বলেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, দেশে রাজনৈতিকভাবে দেউলিয়া যারা, তারা আর কিছু বুদ্ধিজীবী অনবরত গীবত গাইছে। রাজনৈতিক দেউলিয়ান্তপন্ন যাদের, যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে, বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এদেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কীভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? দিন দিন তাপ প্রবাহ বেড়েই চলছে। আজ সর্বোচ্চ 43.8 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। তবে আবহাওয়া অফিস বলছে আগামীকাল রাত থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। 4 অথবা 5 মে থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহ বুধবার রাত থেকে কমতে শুরু করবে, পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে, সেদিনই কমবে সারা দেশের তাপপ্রবাহ, যা অব্যাহত থাকতে পারে 10 মে পর্যন্ত। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, বিশেষ কোনো জেলায় দরকার হলে হিট অ্যালার্ট জারি করা হবে। এদিকে আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.5 ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে আরও বেশি। অন্যদিকে দেশে চলমান অতি তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে গত এক সপ্তাহে 10 জন মারা গেছেন। চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল মাদ্রাসার ছুটি বহাল থাকছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের আপিল না করার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রমজান, ঈদুল ফিতর ও তীব্র তাপপ্রবাহের কারণে 7 দিন সহ মোট 1 মাস 3 দিনের ছুটি শেষে রোববার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল, কিন্তু অনেক জায়গায় শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ায় যেসব এলাকায় গরমের তীব্রতা বেশি, সেসব এলাকার মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার নতুন করে 27 জেলার স্কুল মাদ্রাসা একদিন বন্ধ ঘোষণা করা হয়। এদিকে গরমে দিনভর হাসপাশের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল সিলেটবাসী। দিনভর প্রখর রোদ আর গরমের পর বিকেলে এই বৃষ্টিতে স্বস্তি ফেরে সবার মধ্যে। সারা দেশের তুলনায় সিলেটে গরম কম থাকায় অনেকটা স্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষ। তীব্র গরমের পর এক পশলা বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। এদিকে বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা ছিল বিকেলে। অতি গরম থেকে বাঁচতে অনেকে বৃষ্টিতে ভিজতে দেখা যায়। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, পুরো জাতির চাওয়া একটা সুষ্ঠু নির্বাচন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরার পাশাপাশি যা যা করা দরকার
সব পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিকেলে শরীয়তপুরের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম, জেলা নির্বাচন আব্দুল মান্নান সহ আরও অনেকেই। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্না ফারুক। ফারুক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ফারুক, সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে, তাপপ্রবাহের মধ্যেই সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্বাচনের প্রচারণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। রাজ, আপনি যেমনটা বলছিলেন সারা দেশে যে তীব্র তাপদাহ, সেই তাপদাহের মধ্যে আমরা দেখছি সিরাজগঞ্জেও কিন্তু যে বিভিন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু ভোটারদের দাঁড়ায় দাঁড়ায় ভোট চাইছে। আমরা দেখেছি যে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় তারা গণসংযোগ করছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। তো আপনাকে একটু বলতে চাই যে সিরাজগঞ্জে আজকে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, তারপরেও কিন্তু দেখছি যে অবিরাম প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে। তা আমরা একটু কথা বলতে চাই এই মুহূর্তে আমরা একজন প্রার্থীর সাথে কথা বলবো, জিহাদ আল ইসলাম, যিনি ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি একটু বলবেন যে আপনি আসলে কেমন ভোটারদের কাছে সাড়া পাচ্ছেন, আসলে আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী, আর জনগণ ভোটাররা আপনাকে কেন ভোট দিবে? বিষয়টা হচ্ছে যে আমি আগামী 8ই মে সিরাজগঞ্জ সদর চেষ্টা করেছি। কৃষক যখন লেবারের অভাবে ধান কাটতে পারতো না, তখন তাদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। আর এই নির্বাচন উপলক্ষে আমাদের এই 4,57,000 ভোটার, সেই ভোটারের মধ্যে আমি সেই ভোট থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছি। তাতে ভোটারদের মাঝে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ যেমন করবে, ঠিক তেমনি স্মার্ট এবং আধুনিক সিরাজগঞ্জ সদর উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে ইনশাল্লাহ আমাকে উড়োজাহাজ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমরা দেখছি যে তীব্র যে তাপদাহ, সেই তাপদাহে আপনাদের যে প্রচার প্রচারণা এখানে কোনো বাধা হচ্ছে কিনা? আসলে প্রচণ্ড তাপদাহের কারণে তো কিছুটা হচ্ছেই, কারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে খুব কম। তারপরেও আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছি, ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা। সার্বিক পরিস্থিতি এবং জয়ের বিষয়ে যদি বলেন। জয়ের বিষয়ে আমি বিশ্বাস করি, আমি যেহেতু তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেই, মানুষ তরুণ প্রজন্মের প্রতি অনেক আগ্রহ, আমাদের শক্তি আছে, সাহস আছে, এই কারণে আমি বিশ্বাস করি যে আমি সবসময় মানুষের পাশে থাকতে পারবো, বিপদ আপদের পাশে থাকতে পারবো, এই বিশ্বাসে মানুষ আমাকে ভোট দিবে আমি শতভাগ নিশ্চিত। রাজ, আপনি শুনছিলেন যে আসলে উনি ওনার যে প্রতিক্রিয়া সেটা ব্যক্ত করছিলেন, তারপরে আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলে যেটা জেনেছি যে আসলে সারাক্ষণ ভোটারদের পাশে বা সুখে দুঃখে যাদের যারা পাশে থাকবে এমন প্রার্থীকে বেছে নেবেন। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা সর্বশেষ অবস্থা। রাজ জি ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে জিন্না ফারুক যুক্ত হয়েছিলেন সিরাজগঞ্জ থেকে, তিনি নির্বাচন উপজেলা পরিষদ যে নির্বাচন তার খবর আমাদের জানাচ্ছেন। চলে আসছে পরবর্তী খবরে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন গোটা দেশকে বর্তমান সরকার জিম্মি করে রেখেছে। তিনি অভিযোগ করে বলেন প্রশাসন বিচার বিভাগ শেখ হাসিনার ভাষায় কথা বলেন। দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন রাষ্ট্রযন্ত্র দিয়ে জনগণকে বন্দী করে দেশ শাসন করছে শেখ হাসিনা। রিজভী বলেন শিক্ষামন্ত্রীর প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত, অথচ তিনি এই তীব্র তাপদাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সবক দিচ্ছেন।
ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ আবিরকে আহ্বায়ক করে 31 সদস্য বিশিষ্ট খিলগা থানা কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। মঙ্গলবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে নতুন কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ ইসমাইল হোসেন এবং খিলগা থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। একই সাথে তিনি আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা বর্তমান সরকারের লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকারও নির্দেশ দেন এই বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি। জানাই এশিয়ান টিভির পক্ষ থেকে, এশিয়ান গ্রুপের পক্ষ থেকে এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের পক্ষ থেকে অভিনন্দন। আমি চাই ঢাকার যতগুলো থানা আছে সকলকে যার যার এলাকায় আমি থানাগুলো পুরো কমপ্লিট করতে চাই ঢাকা বিভাগের ভিতরে। বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছে সকলে ভাই বোনেরা আমরা একে সাথে এক মিলে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাব এই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য। দর্শক সংবাদ নিচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিরতি আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো দেখাচ্ছি। পেরুতে সড়ক থেকে 650 ফুট গভীরে নদীতে পড়ল বাস, প্রাণ গেল 25 জনের। এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। নারায়ণগঞ্জ পাঁচ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বন্দরে নাসিম ওসমান মডেল হাই স্কুল প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ প্রয়াত নেতা নাসিম ওসমানের স্মৃতিচারণ করে অল্প সময়ের জন্য বক্তব্য দেন। এ সময় নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান আলোচনায় অংশ নেন। আমার আম্মার জন্য, ওই কাজিম ভাইয়ের জন্য, জাহের ভাইয়ের জন্য, বঙ্গবন্ধু তার পরিবারের জন্য, তাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সবাইকে ক্ষমা করে দেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। পেরুর উত্তরাঞ্চলে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলে গর্তযুক্ত ময়লা রাস্তায় এই ঘটনা ঘটে এবং বাসটি প্রায় 650 ফুট গভীরে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, 50 জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায় এবং আরোহীদের কয়েকজন পানিতে ভেসে গেছে। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে রয়েছেন এবং সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এই দুর্ঘটনা ও প্রাণহানির পর সেলেন্ডিন পৌরসভা 48 ঘন্টার শোক ঘোষণা করেছে। গত বছর দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনায় 3,100 জনেরও বেশি প্রাণহানির তথ্য নিবন্ধিত করা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে। এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এছাড়াও সেমিনারে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটি সমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমান সেনাগণ উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। Train and empower our personnel at all levels to achieve regulatory
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রকৌশলীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান। বিকেলে বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি শেখ শাফায়েতুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিবোর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান, সদস্য প্রশাসন মাহমুদুল করিম মুরাদ, সদস্য অর্থ অঞ্জনা খান মজিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। চট্টগ্রামে শেখ হাসিনা সরকারের উন্নয়ন দৃষ্টিনন্দন এবং দৃশ্যমান এই স্লোগানকে সামনে রেখে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলার 3 নম্বর রায়পুর ইউনিয়নের গহিরা উপকূলীয় অঞ্চলে আধুনিক বেড়ি বাঁধ নির্মাণ এবং এলাকার সার্বিক উন্নয়নে আনন্দিত হয়ে এলাকার হাজারো জনগণ সাবেক ভূমিমন্ত্রী এমপি জাবেদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এ সময় বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিন শরীফ। এ সময় তিনি এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আর অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে, অভিযোগ প্রধানমন্ত্রীর, অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান। তীব্র দাবদাহে পড়ছে দেশ, রেকর্ড 43.8 ডিগ্রি তাপমাত্রা যশোরে, হিট স্ট্রোকে এক সপ্তাহে 10 জনের মৃত্যু। এবং স্কুল মাদ্রাসা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বহাল থাকছে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।